মেরিন ড্রাইভে পুলিশের এই গুলিতে নিহত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ র্যাবের তদন্ত দল। সোমবার 7 আগস্ট বিকাল 4:30 দিকে হেলিকপ্টারে করে র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শনে আসেন। এ সময় র্যাবের মহাপরিচালকের সাথে বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। গত 31 জুলাই শামলাপুর মেরিন ড্রাইভে পুলিশের যে চেকপোস্টে অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহত হয়েছেন সেই ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছেন তারা। এ সময় মূলত সিনহার গাড়ি কিভাবে আটকানো হয়েছে এবং পার্শ্ববর্তী মসজিদের 700 মেরিন ড্রাইভের আশপাশ থেকে প্রত্যক্ষদর্শীরা যেভাবে দেখেছেন বলে বর্ণনা করেন সেই বিষয়গুলো মামলার নতুন তদন্ত কর্মকর্তা সিনিয়র এএসপি খায়রুল ইসলাম র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে বুঝিয়ে দেন। ঘটনাস্থলে খানিক সময় ধরে অবস্থান করছিলেন র্যাব মহাপরিচালকের দল। পরে বিকেল 5টার দিকে একই হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তারা। চ্যানেল এইটের ব্যুরো চিফ আজিজুল্লাহ জানান, র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন তদন্তের অগ্রগতি চলছে বলে জানান এবং পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে যে সকল তথ্য পাচ্ছেন তা নেওয়া হচ্ছে। তদন্তের পর এর ফলাফল শীঘ্রই পাওয়া যাবে বলে উপস্থিত সাংবাদিকদের তিনি অবহিত করেন। তদন্তের মাধ্যমে শিগগিরই আপনারা জানতে পারবেন এটার ফলাফল। আমরা পুঙ্খানুপুঙ্খরূপে যে সকল তথ্য পাচ্ছি প্রতিটি তথ্য নিয়ে আমরা তদন্ত করছি এবং শিগগিরই আপনারা জানতে পারবেন এবং আমরা এই তদন্ত কার্যে ইতিবাচক দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এটা ঘটনাস্থলে মানে ভিজিট করার পরে ঠিক এই মুহূর্তে আপনার অনুভূতিটা যদি একটু বলেন যে আসলে কী বুঝছেন বা কী দেখছেন কী শুনছেন? আমরা আপনি দেখেছেন যে আমরা কথা বলেছি, আমরা ডিসকাস করেছি, কিন্তু তদন্তের স্বার্থে অনেক কিছুই আমরা এই মুহূর্তে বলতে চাচ্ছি না। তদন্ত পরে আমরা সমাপ্তির পরে আমরা ফাইন্ডিংসটা আমরা পেশাদারিত্বের সাথে সকলে মিলে এটা কাজ করছি এবং আমাদের তদন্তকারী অফিসার পেশাদারিত্বের সাথে ভালো একজন অফিসার দেখে আমরা তদন্তকারী অফিসার নিয়োগ করেছি যিনি পেশাদারিত্বের সাথে মেধা যোগ্যতা দিয়ে তার তদন্ত কার্যক্রম করেছে এবং তদন্তের কাজ ইতিবাচকের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানান। সব বাহিনীর সাথে সমন্বয় করে এই তদন্ত অব্যাহত রয়েছে আর যাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে তিনি পেশাদারিত্ব মেধার সাথে তদন্ত কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে তিনি মন্তব্য করেন। এর আগে গতকাল গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। আজিজুল্লাহর পাঠানো তথ্যচিত্র নিয়ে সৈয়দ শাহ সেলিম আহমেদ, চ্যানেল 8।